Assalamualaikum viewers, kitchen habis jadi aru tino tuh video itu apa nih siapa yang bisa ketemu? Hari ini apa nih tujuan nih ya lah? Togjal misti, dim curry recipe. Tujuan mulai kuri, tara ke eruku maru video pete ama channel tik subscribe kare, pasita kabel icon tu press kare di ban, evang video description kare sempurna di ban. Tahalu mulai kara jat. Ekhane ami pasti siddho dim niyechi, erupor kichu holudir guro chitiye dicchi, tarpor diye dicchi lobon. এবার এগুলো ভালোভাবে মেখে নিব এরপর আমি এটা চারপাশে কেচি দিয়ে হালকা হালকা করে একটু ফাঁকা চিজ করে দিব একটি প্যানে তেল দিয়ে আমি ডিমগুলো সব সাইডে ফ্রাই করে নিব দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার চলে এসেছে এখানে আমি তেজপাতা এলাচ এবং দারচিনি নিয়েছি এখানে আমি নিয়েছি তিনটি পেঁয়াজ কাঁচা মরিচ ব্লেন্ড করে তারপর আদা এবং রসুন বাটা এখানে আমি এক চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ গরম মশলা এবার একটি পাত্রে আমি দিচ্ছি তেল তেল দিয়ে আমি এলাচ দারচিনি তেজপাতা লং এগুলো দিয়ে দিচ্ছি তারপর যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এখানে আমি রসুন এবং আদা বাটা দিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো আমি এখানে কাঁচা মরিচ নিয়েছি 6টি এবং রসুন নিয়েছি 3টি আদা নিয়েছি সামান্য পরিমাণে কিছুক্ষণ কষানোর পর দেখতে পাচ্ছেন উপরে একটু একটু তেল আসতে শুরু করেছে এই পর্যায়ে আমি যে ডিম ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি চুলাটা মিডিয়ামে রেখে আমি এগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে মশলা পড়ে যেতে পারে এবং টেস্টটা তেমন ভালো আসে না এবার আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে আমি তিনটি আলু নিয়েছি এবার এগুলো গ্রেট করে নিলাম কিছুক্ষণ কষানোর পরে গ্রেট করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এর পানি দিয়ে আমি এটি লিকুইড মিল্ক তৈরি করে নিব এখানে আমি 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আমি এগুলো আবার নেড়ে ছেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন আমি আলুগুলো কতটুকু সিদ্ধ হয়েছে চেক করে নিচ্ছি
আমি 2 মিনিট রাখার পর দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যাতে সিদ্ধ ডিমগুলো ভেঙে না যায় এবং এগুলো ভালো করে মিশে যায়। আমি সেভাবে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। তারপর ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেঁতুলের মার। আমি একটু তেঁতুল পানিতে ভিজিয়ে তারপর সেই পানিটি এখানে দিয়েছি মার বের করে। এই উপাদানগুলোতে কিন্তু আমাদের টক ঝাল মিষ্টি ডিমের কারিটা তৈরি হবে। মুখে দিলেই প্রত্যেকটির আলাদা আলাদা টেস্ট বুঝতে পারবেন। ঢাকনা দিয়ে 3-4 মিনিট আমি রেখেছি। আমার ডিম কারি তৈরি হয়ে গিয়েছে। আমি ধনে পাতা দিয়ে এগুলো নামিয়ে নিব। সো ভিউয়ার্স, আমার টক ঝাল মিষ্টি ডিম কারি তৈরি। এইটি খুবই টেস্টি এবং ডিলিশিয়াস। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। চাইলে কেমন লাগলো সেই কমেন্টটি ফেসবুক গ্রুপ বা পেজে জানিয়ে দিতে পারবেন। আমি লিঙ্ক দিয়ে রাখবো, ডিসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। আমার আগের ভিডিওর জন্য ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।